আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হাসনা, আবারও চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বিফ বোনা করতেছি। আমি বিফ বোনাটা খুব ঝটপট ভাবে রান্না করি, আর রোজা মাস আসলে আমি খুব তাড়াতাড়ি ঝটপট রান্নাই করা পছন্দ করি। তো আপনারা জানেন আমাদের রমজান চলে আসতেছে, তো আপনারা রমজানে যদি বিফ বোনাটা করতে চান তাহলে আমার রেসিপিটা ফলো করতে পারেন। তাহলে চলেন দেখাই আমি কিভাবে খুব ঝটপট ভাবে গরুর মাংসটা বোনা করি। তো এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, কেটে ছোট ছোট করে কেটে ধুয়ে আমি হান্ডিতে ঢেলে নিয়েছি, দেখেন। আর আমি আজকে মাখিয়ে সব মশলা একসাথে মিক্স করে রান্না করব। তো তো আমি এখানে প্রথমে দেব কেটে রাখা 2টা পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ আমি 2টা কেটে রেখেছি, সেটাই ঢেলে দেব। পেঁয়াজগুলা ঢেলে দেওয়ার পরে আমি এখানে আস্ত মশলা ঢেলে দেব। আস্ত গরম মশলা আমি নিয়েছি এখানে, আস্ত জিরা, আস্ত গোলমরিচ, লং, স্টার, দারচিনি, এলাচ আর তেজপাতা। তারপরে দেব পাউডার মশলা, এখানে নিলাম মরিচের পাউডার, কারি পাউডার, হলুদ পাউডার, ধনিয়া পাউডার, আর নেব ঘরের তৈরি গরম মশলা, আর নেব মিট মশলা। বাজারের প্যাকেটের যে কোনো ধরনের মিট মশলা নিয়ে নেবেন, মিট মশলা দেওয়ার কারণে সেন্টটা টেস্টটা খুব ভালো আসে। তারপরে পরিমাণ মতো তেল, পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন হাতের সাহায্যে, যাতে সব উপকরণ একসাথে মিক্স হয়ে যায়। আর যখন এটা রান্না করবেন দেখবেন এটা থেকে খুব ভালো একটা স্মেল আসে, সেন্ট আসে, খুব ভালো লাগে। আর আর জানেন রমজান মাসে একটু ভালো মন্দ তরকারি না হলে খেতে ভালো লাগে না, সেহরি টাইমে একটু ভালো তরকারি হলে খেতে খুবই ভালো লাগে। তো আপনারাও এটা রমজান একদিন রান্না করে সেহরিতে খেতে পারেন। তারপরে অনেকক্ষণ পরে মিক্স করার পরে আমরা এখানে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি 2টা আদা রসুনের পেস্ট নিয়েছি, সেই পেস্টটাই দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নেব সবকিছু। মিক্স করার পরে এটা আমরা চুলাতে বসিয়ে দেব, আর আমরা এটা মিডিয়াম ফ্লেমে রান্না করব, বেশি ফ্লেমে রান্না করব না, তাহলে নিচে লেগে যেতে পারে। তো চুলায় বসিয়ে দিয়ে আমরা এটা ডেকে প্রথমে 5 মিনিটের মতো রান্না করব, কারণ এটা থেকে অনেক পানি বাইর আসবে, এ দেখেন আরো পানি বাইর হবে। তো এখন আমরা এখানে কোনো পানি দেব না, আমরা একটু পরে পরে শুধু এটা নেড়ে দেব। আর এটা খুবই ঝটপট হয়, বেশি সময়ও লাগে না, দাঁড়িয়ে থেকে কষে এই সেই করে রান্না করতে হয় না, শুধু একটু নেড়েই দেবেন। এ দেখেন পানিটা অনেকটা শুকিয়ে আসতেছে, আর একটু শুকানো শুকিয়ে যাওয়ার পরে আমরা এখানে পানি দিয়ে দেব, গরম পানি দেন আর ঠান্ডা পানি দেন, যে কোনো পানি দিয়ে আপনারা মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন। এ দেখেন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর আমি এই পানিটা একদম শুকিয়ে নেব, কারণ আমি এটা বুনা বুনা রান্না করব, এখানে কোনো জল হবে না। এই দেখেন পানিটা অনেকটা শুকিয়ে আসছে, আর একটু শুকিয়ে গেলে রেডি হয়ে যাবে আমার রান্না। এই দেখেন আমার মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, রেডি হয়ে গিয়েছে আমার বিফ বোনা। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।